নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সৌদির টাকা বিক্রি করতে এসে ধৃত চার বাংলাদেশি, জব্দ পাসপোর্ট। মতিউর রহমান অপহরণে দোষীদের গ্রেফতার দাবি, আইন হাতে তুলে নিল ছাত্ররা। প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত, মেহেরপুরে চলল ডোজার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ সুমন ফকির, জামাল মুন্সি, মোহাম্মদ রিপন খান এবং মোহাম্মদ আছাদ উস জামান। তবে মোহাম্মদ কবির সর্দার নামের অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সৌদি আরবের টাকা বিক্রির সময় পুলিশ তাদের হাতে নাতে আটক করে। শিলচর বিগ বাজারের সামনে এক ব্যক্তির কাছে 200 রিয়াল বিক্রি করার সময় তাদের আটক করা হয়। বাঁশকান্দির এক বাসিন্দা ক্রয় করেছিলেন সৌদি আরবের ওই নোট। গত দিন কয়েক আগে তারা বনতারাপুরের এক ব্যক্তির কাছেও এভাবে 200 রিয়াল বিক্রি করেছিল। ধৃত বাংলাদেশি নাগরিকরা নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। বিভিন্ন সময় তারা এভাবে বিভিন্ন মানুষকে প্রতারণার জালে ফেলতে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে 10টি সৌদি আরবের রিয়াল নোট, 5টি পাসপোর্ট, 6টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। প্রায় 1 মাহমানের আগতে আমার বাঁশকান্দি আইসির ওসর একটা কমপ্লেন আইসিল যে দুজন তিনজন ওয়েস্ট বেঙ্গলর মানুষে, এজন শিলচর মানুষের সহযোগ, সৌদি আরবের ফেক রিয়াল কারেন্সি দি ইন্ডিয়ান কারেন্সি লই গুছি গল। আর প্রথমে মডার্স অফ কারেন্সিটা আসলে যে প্রথমে দুখন অরিজিনাল কারেন্সি দিয়ে, তারপর কয় যে 2 লাখ টাকা আপনি ইন্ডিয়ান কারেন্সি দিলে ব্যাঙ্কত চেঞ্জ করে দিব আর 1 লাখ রিয়াল দিয়া হব। সক্রান্তটো ভরি দি যেটা 2 লাখ টাকা দিলে ফেক কারেন্সি লগতে অল্প কাগজত কাপড়ে কেটামান জেনুইন রিয়াল দি পেলে মানুষজনক ঠগি গুছি যায়। তারপর আমি আমি পিছা করে আসিল গ্রুপটু, আকো এটা গম পালো যে প্রায় 2 দিনের আগরপর আরো 2 জন মানুষ টার্গেট করেছে। সেইটু লই পেলে আমি খবর সোর্স ইনফরমেশন পাই আইসি বাঁশকান্দি, এস আই আতিকুর রহমান, ময় এস ডি পি লক্ষীপুর আর এডিশনাল হেডকোয়ার্টার জগদীশ দাস স্যার, আমি সকলে মিলে এটা প্ল্যান করো। প্ল্যান করে আজি মানুষখিনিক আমি আহি গম পালো যে এক্সচেঞ্জ করবলে শিলচরত মাতে। শিলচরত মতার পর আমি সকলপিনে চার পশত এজ পার আওয়ার প্ল্যান আমার জায়গা আহিলে আমি গোটেকজনক করেক্ট করলো। কিন্তু করেক্ট করার পর দেখা গেল যে 4 জনেই চক্রান্তকারী, 4 জনে বাংলাদেশি হয়। সকল ইন্ডিয়াত আসে 29 আগস্টত, তার আগে বহুতবার আহিছে আর প্রতিবারে হয়তো এনেকা কাম করে যায়, সেটা আমি কনফার্ম করবলে চেষ্টা করে আসো। আর আপনার সেইজনে এজন আমি তো পাসপোর্ট 5খন রিকভারি করলো, সেই এজনক আমি এটালেকে অ্যারেস্ট করব পৰা নাই বা এপ্রিহেন্ড করব পৰা নাই, তেওঁৰ বাবে বিচার খোচার করে থাকা হয়েছে। জালনোট কিমান পালে? জালনোট আপনার 10খন এটালেকে সাসপেক্টেড জালনোট পাইছো আমি সৌদি আরবের রিয়াল 100 রিয়ালসর 10খন, আর 3খন আমি ভাবিছো জেনুইন হয় তাক, গতি টোটাল 13খন পাইছো, মোবাইল ফোন 6টা আর 5খন পাসপোর্ট। কাহাসে উঠায়? গোলডিগি মল সে বাহার সে ইয়ো আকে উঠতে মতলব রাতে কাম পেতে সুচে ইয়াহা পে এক লোকাল হোটেল মে ও লোক এজ প্রসিডিউর এজ পার প্রসিডিউর মতলব দে আর নট ইলিগালি এন্টার্ড ইন্ডিয়া, দে হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া লিগালি। ন্যায় বিচারের জন্য এসে আইনকেই হাতে তুলে নিল কলেজ ছাত্ররা, উত্তাল করে তোলে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়। ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে আহত হন এক কনস্টেবল। ঘটনাটি ঘটে মঙ্গলবার। করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান অপহরণ কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে করিমগঞ্জ কলেজের ছাত্র প্রাক্তনীরা এক প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে গিয়েছিল।
হাজার হাজার ছাত্রকে সামাল দিতে না পেরে একসময় পুলিশকে কড়া মনোভাব দেখাতে হয়। এরপরই পরিস্থিতি বিগড়ে যায়। জেলাশাসকের কার্যালয়ে ঢুকে পড়ে প্রতিবাদকারী ছাত্ররা। ওই সময় ছাত্রদের প্রবেশে বাধা দিতে গিয়ে আহত হন কার্যালয়ের এক কনস্টেবল। এর আগে ছাত্ররা ডিসির কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি টেবিলেও ভাঙচুর চালায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে কার্যালয়ের বাইরে বের করে দেয় ছাত্রদের। পরে ছাত্ররা ন্যায় বিচারের দাবিতে তুমুল স্লোগান তোলে। এদিন কলেজ ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী পিঙ্কি দাস। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুমন আহমেদ নামে এক ছাত্রকে আটক করেছে। পরে আটক ওই ছাত্রকে ছেড়ে দেওয়ার দাবিতে করিমগঞ্জ কলেজের সামনে ধর্ণায় বসে ছাত্ররা। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে করিমগঞ্জ সদর থানার ওসি জানান, এক্স প্রিন্সিপাল এজনক কোনোবাই কিডনেপ কৰে বুলি এটা কমপ্লেইন আছিলে আৰু পুলিচে নিজকে তদন্ত কৰি আছে বদৰপুৰ থানাৰ আণ্ডাৰত, তেওঁলোকে উদ্ধাৰো কৰা হৈছে। গতিকে তেওঁলোকে এইটো এটা মানে ডি চি এছ অফিচত এটা মেমৰিয়াম দিব আছিলে, কিন্তু তেওঁলোকৰ প্ৰচেচিংটো ভুলকৈ আহিছে। তেওঁলোকে পুলিচৰ বাধা নামানি তেওঁলোকে অফিচত সোমাই গৈছে। গতিকে এইটোতো তেওঁলোকে আইনগতভাৱে এইটো কৰিব লাগিছিলে, তেওঁলোকে আইনগতভাৱে কৰা নাই। এইটো চহৰজুৰে অবৈধ দখলদাৰদের বিৰুদ্ধে প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান অব্যাহত। মঙ্গলবার মেহেরপুর নাইট অ্যাঙ্গেল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল অবধি প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুরসভা। সঙ্গে ছিল পুলিশ ও সিআরপিএফ এর বিশাল বাহিনী। ওই দিন মোট 30টি দোকান উচ্ছেদ করা হয়। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল করিমগঞ্জে। ঘরের আসবাবপত্র পোড়ার পাশাপাশি বাবুল নমসূদ্র নামের ওই গৃহস্থের জমানো অর্থ 1040 টাকাও চোখের সামনেই নিমেষে পুড়ে যায়। সোমবার করিমগঞ্জ রেল কলোনিতে ঘটনাটি ঘটেছে। একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বাবুলের পাশের ঘরে ওই সিলিন্ডারটি বিস্ফোরিত হলেও ক্ষতি বেশি হয়েছে বাবুলের ঘরেই বলে জানা গেছে। সর্বস্ব খুইয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে বাবুলের পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করছেন স্থানীয়রা। আপনার নাম কি? আমার নাম বেলা, আমার জমির নাম বাবুল। মানে সবচেয়ে বেশি ক্ষতি আপনার হয়েছে? বেহলা 6 নম্বর জাতীয় সড়ক মেরামতির দাবিতে কাটিগড়া সার্কেল অফিসারকে চরমপত্র তুলে দিল এবিপি কালাইন শাখা। চরমপত্রে সংগঠনের পক্ষে জানানো হয়, জাতীয় সড়কের কালাইন দিগাবর অংশের 70 মিটার জায়গা জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে কালাইন বাজার এলাকার মানুষ ভীষণ দুর্ভোগ পোয়াচ্ছেন। আগামী দিন চারেকের মধ্যে সড়কের ওই অংশ মেরামতির কাজে হাত লাগানো না হলে আগামী 15 সেপ্টেম্বরের পর বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করতেও পিছপা হবেন না। এদিন চরমপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জুই সূত্রধর, সুদীপ দেব, সুব্রত দেব, কুণালজিৎ দেব প্রমুখ। 6 তারিখ যে স্ট্রাইকটা হয়েছিল রাস্তার কন্ডিশন ডিগাবর রোডের নিয়ে, তো সেটার স্যার গিয়েছিলেন ওখান থেকে। স্যার বলেছিলেন যে কাজটা হবে, আমাদের চলার উপযুক্ত করে দেবেন, কিন্তু চলার উপযুক্ত হয়নি এখনও।
অল্প কাজ হয়েছিল কিন্তু সঠিকভাবে হয়নি হয়তো, তাই আবারও অনেক খারাপ হয়ে পড়েছে ছাত্রদের। আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, ওরা টাইমলি কলেজে যেতে পারে না, টিউশন যেতে পারে না, ওদের রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপর এখন আর সামনে আসছে পুজো, ওই দিকের কালাইছড়া, জালালপুর, গুমরা অঞ্চল থেকে সবাই বেশিরভাগ মানুষই কালাই নিয়ে আসে শপিং করতে, তাদের অনেক প্রবলেম হচ্ছে যার ফলে জ্যাম হয়ে যাচ্ছে, মানুষ বাড়ছে, গাড়িতে গাড়ি ঘোড়া অনেক বেশি যাতায়াত করছে, তার ফলে জ্যাম হচ্ছে, স্টুডেন্টসরা টাইম মতো আসতে পারছে না, স্কুল কলেজে পৌঁছতে পারছে না, প্রাইভেট টিউটরে গেলে বকা খাচ্ছে, ওরা তিনটের জায়গায় চারটে গিয়ে পৌঁছে, তো সেটা অনেক অসুবিধা হচ্ছে আমাদের চলাফেরা করতে। তো আমরা কিছুদিন সময় দিয়েছি, আমরা আরও কয়েকদিন সময় দিয়েছি, তার ভেতরে যদি আমাদের কাজ না হয় আমরা তিন চার দিনের ভেতরে একটা জোরদারভাবে স্ট্রাইক করতে যাচ্ছি। তো আমরা সেটার জন্যই একটা চরমপত্র নিয়ে এসেছি স্যারের কাছে এবং সেটা দিয়েছি, স্যার গ্রহণও করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি কাজ করাবেন। এখন আমরা দেখবো দুই তিন দিন ধরে যে কাজ হয় কি হয় না, তারপর আমরা মাঠে নামবো। হাতে গোনা কয়েকটা দিনই বাকি দুর্গোৎসব শুরুর, কিন্তু শ্রীগৌরী প্রতিমা বিসর্জন ঘাটের হাল এখনো ফেরেনি। পুরো ঘাটটি নদী ভাঙনের কবলে পড়লেও এটিকে সারিয়ে তুলতে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি এযাবৎ। স্থানীয়রা অভিযোগ করেছেন ঘাট মেরামতির নামে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির কোনো তৎপরতা নেই। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন ঘাটটি সত্বর মেরামত করার দাবিতে তারা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দৃষ্টি আকর্ষণ করবেন। দুর্গাপূজার বিসর্জন ঘাট, এখানে 35-40টা মূর্তি এখানে বিসর্জন হয়, কিন্তু বর্তমানে যে অবস্থা এখানে বিসর্জনের কোনো ব্যবস্থাই নাই। এই অবস্থায় সরকারকে আমরা অনুরোধ করব এই জিনিসটার দিকে লক্ষ্য রাখার জন্য এবং এই বাঙ্গনটা যেভাবে রুদ হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। আমরা আসামের মুখ্যমন্ত্রী কাছে আমি যা দাবি জানাইতেছি যে অনতিবিলম্বে এই নদী বাঙ্গনটা প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। করিমগঞ্জ মকইভাঙ্গা সেতুর ওপর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। সোমবার আনুমানিক রাত 10:15 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। করিমগঞ্জ থেকে শিলচর অভিমুখী একটি বাইকের সংঘর্ষ হয় ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা চানা বিক্রেতার সঙ্গে। এতে দুই বাইক আরোহী সহ চানা বিক্রেতাও গুরুতর আহত হয়েছেন। তারা হলেন দুই বাইক আরোহী গোবিন্দ রায়, বাড়ি শিলচর, এবং সন্তোষ রায়, করিমগঞ্জ লঙ্গাই রোডের বাসিন্দা, এবং চানা বিক্রেতা ভূপেশ দাসের বাড়ি কান্দিগ্রামে। পরে আহতদের সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সৌদির টাকা বিক্রি করতে এসে ধৃত চার বাংলাদেশি, জব্দ পাসপোর্ট। মতিউর রহমান অপহরণে দোষীদের গ্রেফতার দাবি, আইন হাতে তুলে নিল ছাত্ররা। প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত, মেহেরপুরে চলল ডোজার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।